এবার মৌসুমী ও ওমর সানির খবর। আলোচিত চিত্রনায়িকা পরিমনির ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে এবার নতুন আলোচনায় এসেছে নায়ক ওমর সানি ও জায়েদ খান প্রসঙ্গ। ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে উত্তক্ত করার অভিযোগে জায়েদ খানকে চর মারার ঘটনা আর ওমর সানির দিকে পিস্তল তাক করানো বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। এদিকে জায়েদ খান বলছেন ঘটনা পুরোটাই মিথ্যা, আর তাই সিনেমা পাড়ায় প্রশ্ন উঠেছে তাহলে কি সংসার ভাঙছে সানি মৌসুমীর। আবু সৈয়দপুর রিপোর্টে বিস্তারিত। স্বল্প সময়ে খ্যাতি পাওয়া নায়িকা পরিমনির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনায় একসময় ঢাকাই চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে। সাম্প্রতিক সময়ে মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে মৌসুমী, জায়েদ খান আর ওমর সানির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, ঘটে হাতাহাতির ঘটনাও। তবে এর সবকিছুই অস্বীকার করেছেন জায়েদ খান, বলেছেন এ ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি। তবে দাবি করেছেন সানি বেসামাল ছিলেন তখন। মৌসুমী ম্যাডামকে তো আমি গ্রেফতার করেছি, ম্যাডামই তো বলতে পারবে সাংবাদিকদের, বা সেই তো স্টেটমেন্ট দিবে, আরেকজনও দিবে কেন, তার কি নিজস্বতা নাই, সে কি স্টেন না, আর ওনার মতো মানুষকে ডিস্টার্ব করা যায়। এ ঘটনার পর রোববার বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে জায়েদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সানি। আমি যখন তাকে দেখেছি আমি কন্ট্রোল করতে পারিনি, তাকে অজোরে জোরে থাপ্পড় মারছি, আমার তো স্ত্রী, কার মাথা ঠিক থাকে। কিন্তু পরদিনেই নিজের অডিও বার্তায় মৌসুমী জানিয়েছেন ভিন্ন কথা, স্বামী সানির অভিযোগ সঠিক নয় মন্তব্য করে উল্টো পক্ষ নেন জায়েদের। বেসিক্যালি সরাসরি বলতে চাই, জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে, কটুক্তির শব্দ কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি। সবশেষ ফেসবুক লাইভে এসে ওমর সানি মুখ খোলেন, 27 বছরের দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন তিনি। বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন যে সে কে। সব মিলিয়ে সিনেমা পাড়ায় সবচেয়ে আলোচিত জুটি ও দম্পতির সংসারে বাঁধছে ভাঙনের করুণ সুর। দুজনকে নিয়ে দুজনের নিরাপত্তা যেন মানুষের অপেক্ষা আরো বাড়িয়ে তুলছে। আবু সৈয়দপুর, মাইটিভি, ঢাকা।